হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হল গর্ভ অবস্থায় ডাবের পানি কি খাওয়া উচিত, খেলে কি হয় জেনে নিন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন। উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে বহু শতাব্দী ধরে ডাবের পানি খাওয়া হয়েছে, যেখানে এটি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং এটি ঔষধি বৈশিষ্ট্য ধারণ করার জন্য পরিচিত। এটি প্রায়ই বয়স্ক বা অসুস্থদের জন্য একটি রিফ্রেশ পানীয় হিসেবে সুপারিশ করা হয় এবং একটি প্রাকৃতিক পানীয় হিসেবে গ্রহণযোগ্য, যা একটি শীতল প্রভাবের কারণে গ্রহণ করা হয়। গর্ভবতী মহিলাদের মধ্যে এটি পাচক ট্র্যাকগুলো নিয়ন্ত্রণে, সকালের অসুস্থতা, কোষ্ঠকাঠিন্য এবং আরও অনেক কিছুতে সহায়তা করে থাকে। স্বাস্থ্য সচেতন ব্যক্তিরাও ডাবের পানিকে পছন্দ করেন, কারণ এতে কোলেস্টেরল থাকে না। গর্ভধারণ স্বাস্থ্যকর খাদ্যের জন্য একটি পরিবর্তন চাইছে, যার অর্থ উচ্চ চিনির সামগ্রী রয়েছে এমন কৃত্রিমভাবে প্যাক করা পানীয়গুলি পিছনে ফেলা, যা শিশুর জন্য আদর্শ নয়। ডাবের পানি একটি মহান ও সুস্বাদু পানীয়। গর্ভাবস্থায় ডাবের পানি কি নিরাপদ? আসুন জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় ডাবের পানি নিয়মিত ব্যবহারে নির্দিষ্ট গর্ভাবস্থার অসুবিধাগুলি সমাধান করতে সাহায্য করে। গর্ভাবস্থার সময় আপনাকে আপনার খাদ্যের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে। গর্ভাবস্থার সময় ক্লান্তি একটি সাধারণ বৈশিষ্ট্য এবং সময়ের মধ্যে এটি একটি মহিলার মধ্যে শক্তি মাত্রা নিষ্কাশন করে। গর্ভাবস্থায় ক্লান্তির অনুভূতি কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন এক গ্লাস ডাবের পানি পান করার পরামর্শ দেওয়া হয়, কারণ গর্ভবতী মহিলার প্রয়োজনীয় অপরিহার্য খনিজগুলোতে এটি পূর্ণ। গর্ভাবস্থায় ডাবের পানি পান করার সেরা সময়টি হল সকালে, কারণ এটিতে থাকা পুষ্টি এবং ইলেকট্রোলাইটগুলি খালি পেটে সহজেই শোষিত হয়। যেহেতু এই পানীয় ক্যালোরিতে সমৃদ্ধ হয়, তাই যে মহিলাদের ওজন বেড়ে যাওয়ার প্রবণতা আছে তাদের সতর্ক হওয়া উচিত। এটি একটি বেশি মূত্র উৎপাদনকারী হিসেবে পরিচিত, তাই গর্ভবতী মহিলাদের বেশি ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হবে। এটি পটাশিয়াম, সোডিয়াম, খাদ্য তালিকাগত ফাইবার, মাঝারি চিনি, ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ। উচ্চ রক্তচাপের জন্য ঔষধের অধীনে থাকা মহিলাদের যত্নশীল হওয়া উচিত, কারণ ডাবের পানি রক্তের মাত্রা কমাতে পারে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে সকালের অসুস্থতার কারণে ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে ডাবের পানি খেলে। এর উচ্চতর ফাইবার সামগ্রীর কারণে সকালে ডাবের পানি একটি গ্লাস কোষ্ঠকাঠিন্য সহজ করতে সহায়তা করবে। গর্ভাবস্থার পরবর্তী অর্ধেক সময়ে এটি রক্তচাপ মোকাবেলায় সহায়ক হতে পারে, কারণ এটি পটাশিয়ামে সমৃদ্ধ। গর্ভাবস্থায় ডাবের পানি কতটা উপকারী আসুন জেনে নেওয়া যাক। এটি প্রত্যাশিত মায়ের প্রতিরক্ষা স্তর বাড়িয়ে মা এবং শিশুকে রক্ষা করে, কারণ ডাবের পানিতে অত্যাবশ্যক ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে সমৃদ্ধ। ডাবের পানি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য উপশম করতে সাহায্য করবে। ডাবের পানি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক, তাই এটি শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রার ভারসাম্য বজায় রাখে, বিষাক্ততা বের করে দেয় এবং প্রস্রাবের ট্র্যাক্ট পরিষ্কার করে। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থের উপস্থিতি, যা প্রস্রাবের বৃদ্ধি করে এবং গর্ভাবস্থায় অতীব গুরুত্বপূর্ণ, ফলে কিডনিতে পাথর গঠনের ঝুঁকি হ্রাস পায়। ডাবের পানিতে 5টি ইলেকট্রোলাইটের অন্তর্নিহিত উপস্থিতির কারণে শরীরের পিএইচ স্তরটি নিয়ন্ত্রিত হয়। গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনগুলি হৃদরোগের কারণে হতে পারে, যা ডাবের পানির সাথে নিয়ন্ত্রিত হতে পারে। ডাবের পানিতে লৌরিক অ্যাসিড সামগ্রী অ্যান্টিভাইরাস উৎপাদনে সহায়তা করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে হত্যা করে। কম চিনি বহন করায় গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকিও কমায় ডাবের পানি। ডাবের পানি শরীরকে হাইড্রেটেড করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায় এবং এর ফলে গর্ভধারণের সময় হওয়া স্ট্রেস মার্কগুলো হ্রাস করে। ডাবের পানি পানে যেসব বিষয় খেয়াল রাখবেন। খুব বেশি ডাবের পানি পান করবেন না, দিনে 2 গ্লাসই যথেষ্ট। গর্ভাবস্থায় বিশুদ্ধ পানি প্রধান পানীয় হতে হবে, ডাবের পানি এর বিকল্প হওয়া উচিত নয়। গর্ভকালীন সময় নিয়মিত ডাবের পানি পান করুন, তবে চেষ্টা করবেন টাটকা ডাবের পানি পান করার। বাসি বা ফ্রিজে রাখা ডাবের পানি পান করা থেকে বিরত থাকবেন। কচি এবং সবুজ ডাব বাছাই করুন, ডাব কাটার কিছুক্ষণের মধ্যে পান করুন। আপনার ট্রি নাট অ্যালার্জি থাকলে ডাবের পানি পানের ক্ষেত্রেও অ্যালার্জি হতে পারে, তাই এড়িয়ে যাওয়াটাই ভালো হবে।
আপনার গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে অথবা আগে থেকেই ডায়াবেটিস হলে ডাবের পানি কম পান করুন। ডাবের পানি নিয়মিত পান করলে মাতৃদুগ্ধ তৈরি করতে অনেকটা সাহায্য করবে। গর্ভাবস্থায় রোজ নারকেল খেলে তা আপনার শরীরে আপনার শিশুর জন্য সমৃদ্ধ এবং পুষ্টিকর মাতৃদুগ্ধ তৈরি করতে সাহায্য করবে। নারকেল তেলে লোরিক অ্যাসিড থাকে, যা আপনার ল্যাকটেশন চলাকালীন স্তন দুগ্ধ তৈরির প্রধান সহায়ক। ডাবের পানিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রিবোফ্লোবিন, ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট আছে। শুধু তাই নয়, এতে রয়েছে ফাইবার, সোডিয়াম, প্রোটিন এবং অল্প পরিমাণে চিনি। এই একটি পানীয় থেকে একজন গর্ভবতী নারী তার প্রয়োজনীয় সব উপাদান পেয়ে থাকেন। একজন গর্ভবতী নারীর অবশ্যই গর্ভাবস্থায় ডাবের পানি খাওয়া উচিত। ভিউয়ার্সরা, গর্ভাবস্থায় ডাবের পানি খাওয়া নিয়ে যাদের ভ্রান্ত ধারণা ছিল, আশা করি আমার এই ভিডিওটি দেখার পর তাদের ধারণাগুলো ভুলে প্রমাণিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।